আমি যদি কোনদিন দিন পথ ভুলে যাই হাত ছানি দিই ছাছে নিও বেদে তার বর্তনে আমায় বেঁধে সবুলখ মা করে দিও উইথ মাদার মা অনেক দূরে চলে গেছে আমাকে বলি হাঁটার জন্য তো অনেক ভালোই শুকাছে তো হাঁটলে ভালোই লাগবে পুরা নদীর কাছে একবারই মাথা কন্তে তো দেরি শুকাছে হ্যাঁ হয়ে যাবে কদিন পরে পুরা ফাঁকা তো দেখা সে থাকবো না ফার্ম গুলো থাকতে পারে ফার্ম থাকতে পারে কিন্তু আর কোনো কিছু থাকবো না চলে যায় মোশনে আচ্ছা স্পিড শেষ এখন স্লো মোশন হবে স্লো হয়ে গেছে ধরলে তো আসতে সময় লাগব আমরা একটু টানি খারাত একটা ডায়লগ আছে না একটা মিউজিক আছে জায়গায় মিউজিকটা হইল আচ্ছা মনে করতেছি আহ নির্জর বলছিল আচ্ছা সেটা মনে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে সেটা হলো la 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 অনেকদিন পর হাসতে পারলাম নাকি প্রথম একবার ধরে পরের ক্লান্ত হয়ে গেছে কারণ ধরে সুযোগ হয় না তাই ভিডিও শেষ করে দিয়েছি ও দৌড়ালাম না লাভ দিলাম কিছু বুঝতে পারলাম না আসলে যাক একটা হইল হইলো বিনোদনের একটা চেষ্টা শব্দ যেখানটাতে আমি আসলে একটু আগে দৌড়াইলাম ওটা একটা মাঠ আর কি এখানে আসলে অনেকে বিকালে আসে সকালে আসে আইসা খেলাধুলা করে পিছটা অনেক ভালো জায়গাটা অনেক সুন্দর হলো বাড্ডা থেকে বাড্ডা থেকে আলির মোড় আলির হয়ে হলো ব্যারাইজ রোড সাঁতার দিকে তারপর হলো ব্রিজ প্রথম ব্রিজ ব্যারাই সাঁতার দিকে চলে গেছে তারপর প্রথম ব্রিজ প্রথম ব্রিজ হয়ে কবরস্থানের রোডটা মানে কবরস্থান রোড দিকে যেতে হবে ওইদিকে গেলেই আসলে জায়গাটা পাবেন তো আজকে এ পর্যন্তই দু টাকা সকাল দিয়ে শেষ করছি আজকের মর্নিং ব্লগ ভ্রমণ সবার দিন ভালো কাটুক সুস্থ কাটুক আসসালামু আলাইকুম